হাতিরঝিল লেকের দূষিত পানি পরিশোধন প্রকল্প মাত্র এক বছরে বদলে দিয়েছে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন লেকটিকে। পানির কালো রং সবুজ হয়েছে, দূর হয়েছে দুর্গন্ধ, ফলে স্বস্তি ফিরেছে পর্যটক ও এলাকাবাসীর মনে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ নীতিমালা অনুযায়ী রিক্রিয়েশনাল ওয়াটার হিসেবে হাতিরঝিলে পানির মান উন্নয়ন করা হয়েছে। অস্ট্রেলিয়া ভিত্তিক একটি পরামর্শক প্রতিষ্ঠানের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে জানান প্রকল্প প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জাকির আহমেদ। আলাউদ্দিন আলীর ক্যামেরায় জুলহাস কবিরের রিপোর্ট। ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব। হাতিরঝিল লেক গেল এক দশকে দেশি বিদেশি সব পর্যটক আকর্ষণের শীর্ষে যার অবস্থান। ঢাকা মহানগরে বসবাস করেন অথচ রাজধানীর সবচেয়ে দৃষ্টিনন্দন এই পর্যটন কেন্দ্রটি ঘুরতে আসেননি এমন লোক খুঁজে পাওয়া দেয়। তবে গেল কয়েক বছর ধরে জৌলুস হারাতে বসেছিল হাতিরঝিল, যার অন্যতম কারণ দুর্গন্ধ পানি। তবে বাংলাদেশ সেনাবাহিনীর এক বছরের ঐকান্তিক প্রচেষ্টায় বদলে যাচ্ছে হাতিরঝিলের চিত্র। অস্ট্রেলিয়া ভিত্তিক একটি পরামর্শক প্রতিষ্ঠানের পরামর্শে হাতিরঝিল লেকের দূষিত পানি পরিশোধন প্রকল্প বাস্তবায়ন করা হয়, যেখান থেকে এরই মধ্যে ভালো ফল পেতে শুরু করেছে তারা। সেকেন্ড কেমিক্যাল দেওয়ার পর আপনারা দেখবেন যে পানির কোয়ালিটি আরও বেটার হয়েছে। উইদিন ওয়ান মান্থ বা এই যে এখন যে বর্ষাকালটা আছে, বর্ষাকালটা একটু বৃষ্টির পানি একটু কমে গেলে আমরা স্টার্ট করবো। সোয়ারেজের পানি যদি এখানে না ঢুকে তাহলে ধরেন এই পানি খুব সহজে নষ্ট হবে না। রাজধানীর সোনারগাঁও হোটেলের পিছনে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ঘুরিয়ে দেখান রাজুক ও সেনাবাহিনীর প্রকল্প পরিচালক। পিরিয়ডিক যে মেনটেনেন্স ওয়ার্কগুলো গত 2013 সালে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন হওয়ার পর থেকে অদ্যাবধি যে কাজগুলো আমরা করে আসছি, এটা কিন্তু একটা ব্যাপক কর্মযজ্ঞ। হাতিঝিলটাকে ভালো রাখতে হলে জনবান্ধব এবং পর্যটন কেন্দ্রিক যদি রাখতে চাই আমরা হাতিঝিলে, এটা প্রতি বছরই এটার পেছনে ম্যাসিভ এফোর্ট কিন্তু দিতে হয় আমাদের। তবে পানির মান ধরে রাখতে নিয়মিত কীটনাশক প্রয়োগ সহ এই প্রকল্পের সব মেশিনারিজ এবং ইকুইপমেন্টের সচলতা ও কার্যকারিতা বজায় রাখা জরুরি বলে মনে করেন প্রকল্প প্রধান। আমাদের মেনটেনেন্স করার জন্য যা লাগে সব কেনা হয়েছে, সব কিছু এখন মেনটেনেন্স করে শুধুমাত্র প্রতি বছর আমাদের পানি শোধন করার জন্য যে রাসায়নিকটা সেটা কিনতে হবে। নোংরা পানি আর এই বৃষ্টির পানির সাথে যাতে না মিশে সেটা একটা বন্দোবস্ত নিচ্ছেন, সেটা যদি হয় তাহলে একটা দীর্ঘমেয়াদী একটা আপনার আসবে, সুফল আসবে এই প্রকল্পের জন্য, তখন হয়তো কেমিক্যাল ট্রিটমেন্টও করা লাগবে না। হাতিরঝিলে পানির মান ঠিক রাখা বড় একটি চ্যালেঞ্জ এবং সেটিকে মাথায় রেখেই আগামী দিনের পরিকল্পনা করারও পরামর্শ দেন তিনি। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।